নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর প্রথম ভাষা অর্থাৎ বাংলা। বাংলার যে 30 নম্বর আপনাদের পরীক্ষা থাকবে এবং তার মধ্যে যে 15 নম্বর বাংলা পেডাগজি থেকে থাকবে, তা সেই 15 নম্বর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন, সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় বাংলা ভাষার ব্যাকরণে সন্ধি শেখানোর জন্য কি করবেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। 4টে অপশনস দেওয়া আছে, সেই 4টে অপশনস কি কি আছে দেখে নিই। প্রথম অপশন আছে বাক্যের গঠন শেখাবেন, সেকেন্ড অপশন বাক্যের মধ্যে সৌন্দর্যতা আনয়ন করবেন, থার্ড আছে ধ্বনির ব্যবহার শেখাবেন, এবং ফোর্থ আছে রুচিবোধ গঠন করবেন। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা এখানে দেখুন যে শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় বাংলা ভাষার ব্যাকরণের সন্ধি শেখানোর মাধ্যমে কি উন্নতি হয় বা কি অবনতি হয় সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে সন্ধি কিসের কাজ করে, না ধ্বনির ব্যবহার কিন্তু এখানে সঠিক উত্তর, যে সন্ধির মাধ্যমে আমরা কিন্তু ধ্বনির ব্যবহারটা শিখি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, থর্নডাইক সংযোজন বাদের উপর গড়ে ওঠা পদ্ধতির নাম কি? এটা আমাকে বলতে হবে না, আপনারা সবাই জানেন ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এটা আপনারা অনেকবার পড়েছেন। এখানে অপশান দেওয়া আছে প্রচেষ্টা পদ্ধতি, সংযোজন পদ্ধতি, অন্তর্দৃষ্টি পদ্ধতি, প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি। তা সুতরাং এখানে অন্তর্দৃষ্টিটাও সম্পর্কেও থর্নডাইক বলছে, কিন্তু এখানের ক্ষেত্রে আমরা যদি প্রপার বলি তাহলে কিন্তু প্রচেষ্টা ও ভুল পদ্ধতি। অন্তর্দৃষ্টি পদ্ধতি সম্পর্কেও কিন্তু বলছে ইনসাইট লার্নিং, এটা কিন্তু আপনারা নিশ্চয়ই পড়েছেন। তাই এখানে সঠিক উত্তর প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ফিল্ড থিওরি এর আবিষ্কারক হলেন? আপনাদের এখানে অপশান দেওয়া আছে, অপশানগুলো দেখে নিই, ফিল্ড, কার্ট লিউটন, থর্নডাইক না প্যাভলভ। এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কার্ট লিউটন, এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসি পরবর্তী কোশ্চেনে, কত সাল থেকে প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা চালু হয়? 1899, 1999, 2004 না 2008? এই সালগুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কোন সালে চালু হয়, না এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু 2004 সালে ইংরেজি শুরু হয়। এটা আপনারা দেখেছেন যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তা সেই টাইমে ইংরেজি নতুন বই ছিল আর তখন মোটামুটি ক্লাস ফাইভে সবাই 90-100 কাছাকাছি প্রায় মার্কস পেয়েছে, কিন্তু সিক্সে এসে ওটাই আবার 40-50 হয়ে গেছে। তো সুতরাং এই সমস্যার মধ্যে আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন, যারা ওই টাইমে মাধ্যমিক পরীক্ষা বা ওই টাইমে এই ক্লাসগুলোকে উতরেছেন তারা এটা সম্পর্কে ভালো জানেন। চলে আসি পরবর্তী কোশ্চেনে, ভাষা শেখানে ভাষা যেখানে অন্তরায়, মানে ভাষা যেখানে মেইন, সেই পরিবেশে শিক্ষার্থী শিখরের মাত্রা নির্ভর করে, মানে মাত্রাটা কিসের উপর নির্ভর করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন দেওয়া আছে সফলতার উপর, সেকেন্ড অপশন আছে গুরুত্বপূর্ণতার উপর, থার্ড অপশন আছে ব্যর্থতার উপর, আর ফোর্থ অপশন আছে না ক্রিয়াশীলতার উপর। তাহলে একটা জিনিস দেখুন যে ভাষা যেখানে অন্তরায়, মানে মেইন জিনিস, তা সেই পরিবেশে শিক্ষার্থীর শিখরের মাত্রা নির্ভর করে, তার মাত্রাটা নির্ভর করে অবশ্যই যে তার ব্যর্থতার উপর, মানে সে যত কম ব্যর্থ হবে তত সে তাড়াতাড়ি বা তত সে ফাস্ট জিনিসটা শিখবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসি পরবর্তী কোশ্চেনে, ভাষা শব্দের ধাতু হলো? অপশান এ ভাষা, অপশান এ ভাখা, অপশান গ হচ্ছে ভাস, আর অপশান ঘ হচ্ছে আ। তা সুতরাং আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ভাষা শব্দের অর্থ হলো যে ভাস থেকে ভাষা এসছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী কোশ্চেনে, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারে মাতৃভাষা শিক্ষা হয়? অপশান কি কি দেওয়া আছে, ধীর লয়ে, দ্রুত, অর্ধেকের বেশি সময়, না পূর্বোক্ত কোনোটি নয়। তো বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন দেওয়া আছে আপনাদের সামনে। কেন বলবো ভালো কোশ্চেন দেওয়া আছে, যে শিক্ষা সহায়ক উপকরণ মানে টিএলএম ব্যবহারে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়, মানে মাতৃভাষা যে শিক্ষাটা দেওয়া হয় সেই শিক্ষাটা কিরকম, না এটা কিন্তু সবসময়ের জন্য হবে অর্ধেকের থেকে বেশি। কেন, মাতৃভাষায় হলেও সব জিনিস তো আর শিক্ষার্থীরা সবসময় বুঝতে পারে না, তাই এর জন্য কিন্তু এখানে অর্ধেকের থেকে বেশি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, প্রাথমিক স্তরে মাতৃভাষার উপর গুরুত্ব স্বীকার করেন, কে করেন বা কারা করেছেন তাদের আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে একটাই অপশন দেওয়া আছে যে রাধাকৃষ্ণন কমিশন,
এখানে রাধাকৃষ্ণন কমিশন, এখানে যেহেতু একটা অপশন দেওয়া আছে, তাই রাধাকৃষ্ণন কমিশন এখানে তো এটা সঠিক উত্তর না, আর সেকেন্ড অপশন গুলোও নেই। তা সুতরাং এই কোশ্চেনটাকে আমরা কি করব, আমরা এটাকে বাদ দিয়ে রাখবো। কেন না, এর একটাই অপশন দেওয়া আছে, সে যে কারণের জন্যই হোক, যে প্রিন্টিং মিস্টেক হোক আর যাই হোক। তা সাধারণত আপনারা এখানে প্রাথমিক স্তরে মাতৃভাষার উপর গুরুত্ব দিয়েছেন, কোন কমিশন আপনারা সেটা যদি ভেবে রাখেন, বা এটা যদি আপনাদের হোম ট্যাক্স এর প্রশ্ন হয় তাহলে খুব ভালো। এটা আপনাদের হোম ট্যাক্স এর প্রশ্ন থাকলো যে প্রাথমিক স্তরে মাতৃভাষার উপর গুরুত্ব স্বীকার করেন। আমি আপনাদের অপশনস গুলো দিয়ে দিচ্ছি, আপনারা সঠিক উত্তর কোনটা সেটা কিন্তু ঠিক করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের হোম ট্যাক্স এর প্রশ্ন। তা প্রথম অপশন রাধাকৃষ্ণন কমিশন, সেকেন্ড স্যাডলার কমিশন, থার্ড হান্টার কমিশন, আর ফোর্থ অশোক মিত্র কমিশন। আমি আজকে আবার আপনাদের হোম ট্যাক্স এর প্রশ্নটা বলে দিচ্ছি, আপনারা প্রয়োজনে খাতায় লিখে নেন। প্রশ্নটা হলো, প্রাথমিক স্তরে মাতৃভাষার উপর গুরুত্ব স্বীকার করেছেন, অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি স্যাডলার কমিশন, অপশন সি হান্টার কমিশন, আর অপশন ডি অশোক মিত্র কমিশন। আপনাদের যে উত্তরটা সঠিক মনে হচ্ছে আপনারা সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে, আপনারা এটা সবাই জানেন। তা আগামী দিন ঠিক এই সময় আপনারা কিন্তু এই প্রশ্নের যে সঠিক উত্তরটা হয় সেই উত্তরটা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই আজকের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিশু শিক্ষার্থীর কোন বিশেষ অঙ্গ বেশি সক্রিয় থাকে, মানে যেটা বেশি অ্যাক্টিভ থাকে সেটা কোনটা, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। অপশন দেওয়া আছে চক্ষু, কর্ণ, হাত ও পা নয়, আর পূর্বোক্ত দুটি। তাহলে বন্ধুরা এখানে একটা জিনিস দেখেছেন, হাত ও পা নয়, তাহলে নয় না, এটা সক্রিয় থাকে জিজ্ঞেস করে, তাহলে নিশ্চয়ই চোখ আর কান এদের কিন্তু খুব সক্রিয় থাকে বাচ্চাদের, এটা কিন্তু আপনাদের মানতেই হবে। তাই পূর্বোক্ত দুটি কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দর্শন ভিত্তিক শিখন সহায়ক উপকরণ, মানে শুধু ভিশন আছে, শুধু ভিজুয়াল আছে বা ভিশন আছে, তা সেই শিক্ষক সহায়ক উপকরণ কোনটি। অপশন দেওয়া হচ্ছে চার্ট, রেখাচিত্র, মডেল ও পূর্বোক্ত সবকটি। তা বন্ধুরা চার্ট এটা দর্শন ভিত্তিক, রেখাচিত্র এটাও দর্শন ভিত্তিক, মডেল এটাও দর্শন ভিত্তিক, আর পূর্বোক্ত সবগুলি ঠিক। তা যখন এখানে পূর্বোক্ত সবগুলি ঠিক দেওয়া আছে, তা এখানে পূর্বোক্ত সবগুলি ঠিকই এখানে সঠিক অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী কোশ্চেনে, বাচন শিক্ষা গ্রহণে শিক্ষার্থীর ত্রুটিগুলির মধ্যে একটি হলো, বাচন মানে কথা বলায় কোনো একটা সমস্যা বা মানে সমস্যার ত্রুটিটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে অপশন দেওয়া হচ্ছে অতি আত্মবিশ্বাস, যা ইচ্ছে বলা, শিক্ষককে নকল করা, আর থার্ড হচ্ছে তোতলানো। যেহেতু এখানে ত্রুটি বলেছে তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা তোতলানো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, মুখ্য ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো, অপশন দেখে নিই কি আছে, মূল্যবোধ সৃষ্টি, জাতীয় চেতনা সৃষ্টি, সামাজিক বোধ সৃষ্টি, না জ্ঞান চর্চার সৃষ্টি। তা এখানে আমাদের একটা জিনিস জানতে চাওয়া হচ্ছে যে মুখ্য ভাষা শিক্ষার অন্যতম, মানে কেন আমরা মুখ্য ভাষা শিখবো, তার সঠিক এখানে উত্তর হবে মূল্যবোধ, ঠিক আছে, মূল্যবোধ সৃষ্টির জন্য, মানে মোরাল ভ্যালুস এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পাঠ কয় প্রকার, অপশন কি কি দেওয়া আছে, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। এটা আপনারা সবাই জানেন, কোনো কনফিউশন করার দরকার নেই, এখানে পাঠ কিন্তু সবসময়ের জন্য 2 প্রকার, এটা আপনারা সবাই জানেন, একটা স্বরূপ পাঠ আর একটা নীরব পাঠ। এইবার স্বরূপ পাঠ আর নীরব পাঠ এইগুলোকে ক্লাসিফাই করা হয়, তো এইগুলোকে শ্রেণীবিভাগ করা হয়, তা মেইন কিন্তু এটা কিন্তু 2 প্রকার এখানে সঠিক অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ভাষা শিক্ষণের স্বরূপ পাঠের সুবিধা হলো, মানে কি সুবিধা হয় এই স্বরূপ পাঠে, মানে চেঁচিয়ে বা উচ্চস্বরে পাঠে। অপশন দেওয়া আছে কণ্ঠস্বর ভালো হয়, সেকেন্ড অপশন আছে উচ্চারণ স্পষ্ট হয়, থার্ড অপশন আছে সময় কম লাগে, আর ফোর্থ অপশন আছে কর্পোরেট কোনোটি নয়। তা আমরা জোরে জোরে উচ্চারণ করলে কি হয় না, আমাদের প্রত্যক্ষ যেটা সেটি হচ্ছে কিন্তু উচ্চারণ স্পষ্ট হয়, পরোক্ষ কিন্তু কণ্ঠস্বর ভালো হয়, সেটা অনেক পরের ব্যাপার, যে কণ্ঠস্বর তারস্বরে থাকবে না ফাটা কাসর থাকবে সেটা পরের কেস, কিন্তু সবার আগে তার উচ্চারণটা স্পষ্ট হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পরবর্তী আজকে শেষ প্রশ্ন, শিক্ষার্থী যখন কোনো রেকর্ড করা প্রোগ্রাম শোনেন তখন হয়, অপশন দেওয়া আছে প্রত্যক্ষ শ্রবণ, অপশন বি আছে আত্মনিষ্ঠ শ্রবণ, অপশন সি আছে পরোক্ষ শ্রবণ, আর অপশন ডি আছে ব্যক্তিনিষ্ঠ শ্রবণ। তা শিক্ষার্থী যখন কোনো রেকর্ড, এটা কিন্তু অবশ্যই পরোক্ষ শ্রবণ, কেন না এখানে কিন্তু ডাইরেক্ট কোনো যোগাযোগ কিন্তু তাদের থাকে না। তো আজকের আপনাদের হোম ট্যাক্স এর প্রশ্ন আগেই আপনাদের করে দিয়েছি, তা আপনারা হোম ট্যাক্স এর প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং অ্যাওয়ার্ড নিন। এবং আজকে চলুন আমরা দেখে নিই চট করে যে আমরা আজকে কি কি শিখলাম, আমাদের রিভিউ প্ল্যানে আমরা আজকে কি কি শিখলাম একটু মন দিন। প্রথম প্রশ্ন ছিল, শিক্ষার্থীকে শিক্ষক সহায়ক বাংলা ভাষার ব্যবহারের সন্ধি শেখানোর মাধ্যমে না ধ্বনির ব্যবহার শেখাবেন, এটা সঠিক উত্তর।
পরবর্তী থর্ন্ডাইকের সংযোজনবাদের উপর গড়ে ওঠা পদ্ধতির নাম কি? না সেটা সঠিক উত্তর হলো প্রচেষ্টা ও ভুল, ট্রায়াল অ্যান্ড এরর। পরবর্তী প্রশ্ন আছে, ফিল্ড থিওরি এর আবিষ্কারক হলেন? এর সঠিক উত্তর হবে কার্ট নিউটন। পরবর্তী কোশ্চেন, কত সাল থেকে প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষা চালু হয়? এর সঠিক উত্তর হবে 2004। পরবর্তী কোশ্চেন, ভাষা যেখানে অন্তরায় সেই পরিবেশে শিক্ষার্থীর শিক্ষণের মাত্রা নির্ভর করে? এর সঠিক উত্তর হবে ব্যর্থতার উপর। চলে আসি পরবর্তী কোশ্চেন, ভাষা ব্যবহার ভাষা শব্দের ধাতু হলো ধাতু কোনটি? না সেটি হলো হচ্ছে এখানে ভাষ। পরবর্তী কোশ্চেন, শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারে মাতৃভাষা হয়? এর সঠিক উত্তর হবে অর্ধেকের বেশি বোধগম্য। চলে আসছি তার পরবর্তী কোশ্চেনে, শিশু শিক্ষার্থী কোন বিশেষ অঙ্গ বেশি সক্রিয় থাকে? এটা হচ্ছে চোখ এবং কান, মানে পূর্বোক্ত দুটি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দর্শন ভিত্তিক শিক্ষণ সহায়ক উপকরণ হলো? এর সঠিক উত্তর হবে পূর্বোক্ত সবগুলি ঠিক এখানে, মানে চার্ট, রেখাচিত্র, মডেল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, বাচন শিক্ষা গ্রহণের শিক্ষার্থী ত্রুটি? এখানে কিন্তু সঠিক উত্তর হবে তোতলানো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, মুখ্য ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো? এর সঠিক উত্তর হলো কিন্তু মূল্যবোধ বা মোরাল ভ্যালুস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, পাঠ কয় প্রকার? পাঠ কিন্তু দু প্রকার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ভাষা শিক্ষণে সরব পাঠের সুবিধা হলো? এর সঠিক উত্তর হবে উচ্চারণ স্পষ্ট করা বা স্পষ্ট হয়। পরবর্তী আজকে শেষ প্রশ্ন, শিক্ষার্থী যখন কোনো রেকর্ড করা প্রোগ্রাম শোনেন তখন হয়? এটি হবে পরোক্ষ শ্রবণ। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে না পড়লে কিন্তু আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন না। তো পরীক্ষায় আপনাকে যে কোনো মূল্যে কিন্তু পাস করতে হবে, তাহলে কিন্তু চাকরি কনফার্ম। শুধু আপনাদের কাছে সামনে টার্গেট হচ্ছে আপনাদের পরীক্ষায় পাস করতে হবে। তা বর্তমান দিনে কি হয়, এখন বর্তমান দিনে পজিটিভ প্রশ্ন খুব কম জিজ্ঞেস করা হচ্ছে, মানে হ্যাঁ বাচক, যে কত সালে শুরু হয়, এইটা কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু কম করা হচ্ছে। প্রশ্ন যেগুলো বেশি করা হচ্ছে সেগুলো কিন্তু নেতিবাচক প্রশ্ন, মানে নেগেটিভ প্রশ্নগুলো, যে কত সালে শুরু করা হয় না, তিনটে সাল দেওয়া থাকবে, এই সালের মধ্যে আপনাকে তিনটে বাদ দিতে হবে আর একটা আপনাদের যেটা সঠিক সেটা করতে হবে। আপনাদের দিল যে এর নিচের কোনটি শিক্ষক সহায়ক উপকরণ নয়, এবার আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অ্যাজ এ এক্সাম্পল আমি বলে দিচ্ছি যে যেটি না সেটি সেটা কিন্তু বার করা খুব কঠিন, যেটি হ্যাঁ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ করে অ্যান্সার করে দেওয়া যায়। তা যেটি না সেটা বার করতে গেলে কিন্তু আপনাদের ডিপ স্টাডির প্রয়োজন, আর ডিপ স্টাডির জন্য আপনারা কিন্তু আমাদের সম্পূর্ণ বা প্রত্যেকটা ভিডিও আপনারা প্লে লিস্টের মাধ্যমে গিয়ে দেখেন। তাহলে কি হবে না, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন আপনারা এমসিকিউ স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবেন, এবং যত বেশি প্র্যাকটিস হবেন তত বেশি আপনারা স্কিলফুল হবেন এবং খুব তাড়াতাড়ি এগুলোকে প্র্যাকটিস করতে পারবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা স্কিলফুল হবেন এবং পরীক্ষায় বেশি নম্বর স্কোর করবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখুন, এবং এই প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তা সুতরাং একটু আপনাদের কাছে অনুরোধ, একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো একটু দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।